জীবনের সবচেয়ে বড় বাজে কাজ, কঠিন কাজ হচ্ছে এটা। আমরা করব জয়, আমরা করব জয়। আপনাদের ফেভারিট পিঠা কোনটা কমেন্ট করে জানাবেন, আর কোনটা ভালো লাগে। আর যারা সিঙ্গাপুরে আছে অর্পিতা কমেন্ট করে জানাবেন, লিখে দেবেন যে আমি এটা খেতে চাই, অর্পিতা বানিয়ে ডেলিভারি দিয়ে আসবে। আর যদি কেউ চসি পিঠার নাম বলে তাকে আমি বাড়িতে গিয়ে কেলিয়ে আসবো। খাইনি কি করে বলো, বেস্ট লাগলো। এটা এখন খাবো, তো খাওয়ার ভিডিও আমরা দিচ্ছি না এখন, ঠিক আছে? তো খেয়ে দিয়ে নিজের মধ্যেই হ্যাপি মকর সংক্রান্তি। নাড়ু বানাচ্ছি আর কি কি পিঠে সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। তার জন্য সঙ্গে থাকতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের নাড়ু বানানো হচ্ছে, নারকেল নাড়ু, গুড়ের নাড়ু, আর তারপরে পাটিসাপটার পুর আর দুধ পুলির পুরও বানানো হচ্ছে সব একসাথে। আচ্ছা, দুধ পুলিও হবে? হ্যাঁ, মানে ওটা আমি তুলে রেখে তারপরে বাকিটা হচ্ছে আমি নাড়ুর জন্য করব। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ হচ্ছে। হয়ে গেছে না? এখনো হচ্ছে, হয়ে যাচ্ছে, আর একটু বাকি। চা খাবো না আমরা? খাবো খাবো, নাড়ুটা করে নিই তারপরে চা। এবারে হয়ে গেছে, এবারে এটাকে আমি ঠাডা ঢেলে নেবো, বাস দিয়ে নাড়ু করবো। বাবা কি গরম, ধীরে ধীরে আস্তে আস্তে, বিশাল গরম। তবে আমি আগে চিনির নাড়ু বানিয়েছি, গুড়ের নাড়ুই ফার্স্ট টাইম, জানি না কি হবে, আদৌ নাড়ু হবে নাকি দেখি। কি করছো রে তুমি? এখানে হচ্ছে পাটিসাপটার ব্যাটার রেডি হচ্ছে, এখানে আমাদের চুষি পিঠার জন্য প্রিপারেশন চলছে। জানি না কতটা কি করতে পারবো, এতটা হয়েছে মানে কত টাইম লাগবে জানো, অনেক টাইম লাগবে, পুরো রাত হয়ে যাবে মনে হচ্ছে। গোটা রাত জেগে করা হবে, কি আছে? তুমি করবে? হ্যাঁ, এখন প্রিপারেশন চলছে, জোর লাগা কি হাইসা। মনে হচ্ছে আমি সেদ্ধ ভাতকে পেস্ট করে মাখছি, বাচ্চাদেরকে যখন খাওয়াই না সেরকম লাগছে পুরো। এখন কি হচ্ছে, একদিকে চষি পেঠার চষি কাটা হচ্ছে, আর একদিকে নারকেল নাড়ু, না নারকেল নাড়ু, গুড়ের নাড়ু হচ্ছে। সেই গুড়ের নারকেল নাড়ু হচ্ছে, নারকেল নাড়ু সেটাও বলে। আমি খুব চেগে গিয়ে চষি পিঠার কথা জেদ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় বাজে কাজ, কঠিন কাজ হচ্ছে এটা। হ্যাঁ, করো করো বলেছিল তো আমাকে, আমি যখন বলেছি। আমার স্পিড এখন বেড়েছে দেখো, কতগুলো করেছি, এগুলোর মধ্যে আমারও ভাগ আছে, আমিও করেছি কয়েকটা। অর্পিতাও করেছে, কিন্তু এখন ওকে যেতে, কারণ এটা করতে গেলে আজকে আমাদের দিন রাত শেষ হয়ে যাবে। তো আমার তো মনে হয় জেলে যাদেরকে পাঠানো তাদেরকে চষি, এক কেজি চালের চষি কাটতে বসিয়ে দিলেই হলো, আর ভয় আর কোনোদিন কোনো কিছু করবে না। আমার তো মনে হচ্ছিল লিটারেলি চষি পিঠা বানানোর টাইমে আমার সব চুল পেকে যাবে, কিন্তু এটা কমপ্লিট হবে না। এই আমি ভাবছি কি বলতো, ফেসবুকে চলে না যে এই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ, আমি চষি পিঠা চ্যালেঞ্জ করবো, দেখি কজন কে করে। তবে হ্যাঁ, আমি নাড়ু বানাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম নাড়ু বানাচ্ছি, গুড়ের নাড়ু। মা মাসিদের বানাতে দেখেছি, দিদি দিদাদের বানাতে দেখেছি, কিন্তু নিজে কোনোদিনও বানাইনি, ওই বানাতে দেখেছি। তো ফার্স্ট আরেকবার একবার বানিয়েছিলাম আগে, চিনির নাড়ু বানিয়েছি, এবারে গুড়ের নাড়ু ফার্স্ট টাইম বানাচ্ছি। মোটামুটি হচ্ছে, ভাবছি চাপে ছিলাম একটু যে কী হবে না হবে, মোটামুটি দেখছি তো ভালোই হচ্ছে। তবে খেয়ে বলতে পারবো, ঠাকুরকে আসলে ভোগ দেবো, ঠাকুর ভাববে সকাল থেকে মেয়েটা বলেছে প্রসাদ দেবো প্রসাদ দেবো, ঠাকুরকে নাড়ু বানিয়ে দেবো, এখনো পর্যন্ত পেলাম না। তো হচ্ছে, দেখো নাড়ুটা ঠিকঠাকই হয়েছে। তবে সাইজের একটু প্রবলেম হচ্ছে, মানে একটা ছোটো একটা বড়ো, একদম সেম সাইজ, অতটাও কটু এখনো হয়ে উঠতে পারিনি। আশা করছি একদিন একদিন হয়ে যাবো। তবে সাইজে ম্যাটার করে না, আমার মনে হয় টেস্টটাই মেন, টেস্টটা ঠিক হলেই হলো, তাই না? অবশ্যই, সাইজ ডাজন্ট ম্যাটার, কথাই আছে, সেই একটা ছোট একটা বড় হয়ে যাচ্ছে, আরও করতে হবে। চুষি এখনো 5% হয়নি, আলাদা ব্যাপার। তারপরে আবার দুধ পুলি করা করা হবে, পাটিসাপটা আছে, পাটিসাপটা কোথায় ভুলেই গেছিলাম, আমি অলরেডি ব্যাটার ওখানে রেডি করে রেখে দিয়েছি, পাটিসাপটা করতে হবে। বাবা কত, লাইফে ফার্স্ট টাইম এইভাবে আমরা করছি, তাই না?
সত্যি করে মকর সংক্রান্তি, এবার এবার সিরিয়াসলি বাড়ি ফিরতে হবে, না হলে এখানে এসব করতে গিয়ে বাড়ির ফিল আনতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলো বাড়ির জন্য, বাড়ি থেকে খাওয়ার জন্য উঠিয়ে রাখা হতো। বেশ কি সুন্দর বললে, বাড়িতে যাবো মা এটা খাবো মা ওটা খাবো, সেই সেই ব্যাপারটা মিস করছি। তবে হ্যাঁ, আমার মানে আমার তো ভালো লাগে, রাজেরও আগে তোমারও ভালো লাগে, নিজেদের কালচারকে সেলিব্রেট করতেই হবে। কিছু তো করলাম নিজেদের, কি হলো কিছু না, হাতে চেটে গেছিল। আমার তো খুবই ভালো লাগে সবকিছু সেলিব্রেট করতে, আমার ভালো লাগে। আপনারা আগে দেখেছেন আমি সবকিছুই প্রায় সেলিব্রেট করি, চেষ্টা করি যতটুকু পারা যায় এইরকম ছোট ছোট ব্যাপার করি, আনন্দ নেওয়ার চেষ্টা করি, আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। এবারে আমি বাকি সাইজগুলো বড় বড় করে করে দিচ্ছি। বড় বড় করে করো। আমি একটা মেশিন বানাবো যেটা এরকম চষি, এটা দিলে পুরো চষি পিঠা হবে। বেরিয়ে চলো। তোর ফেভারিট পিঠা কি? পাটিসাপটা। এই আমি পাটিসাপটা বানাচ্ছি। এর থেকে বাবা ইয়ে ভালো, সিমাই পায়েস। আপনাদের ফেভারিট পিঠা কোনটা কমেন্ট করে জানাবেন, আর কোনটা ভালো লাগে। আর যারা সিঙ্গাপুরে আছে অর্পিতে কমেন্ট করে জানাচ্ছে, লিখে দেবেন যে আমি এটা খেতে চাই, অর্পিতা বানিয়ে ডেলিভারি দিয়ে আসবে। আর যদি কেউ চষি পিঠার নাম বলে তাকে আমি বাড়িতে গিয়ে কেলিয়ে আসবো। যদি খেতে ইচ্ছে করে বলবেন, আমি চেষ্টা করব আপনাকে খাওয়ানোর। এই আমাকে ইনভলভ করো না, আমাকে কোনো ইনভলভ করো না, তুমি চেষ্টা করো, তুমি নিজে একা চেষ্টা করো। সাবস্ক্রাইব করবেন না, খাওয়াবো খাওয়াবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে করবেন, না ভালো লাগলে কি জোর থোড়ি করবো, করে দেবেন একটু। বলছি দুটো হাত চলছে আজকে, সবুজাচী হয়ে গেছে। সবুজ চকলেট বাংলা পুলিশ নিবে আমার দিকে তোমার এই যে সরু সরু ভালো ভালো সেগুলো এই যে তোমারটা আলাদা করে রাখলাম। পাটিসাপটা বানানোর জন্য আমার তো নাড়ু হয়ে, নাড়ু বানিয়ে আমি ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে আবার নাড়ু পুরো রেডি করে নিয়ে চলে এসেছি। এখন দুধ পুলি করছি, দুধ পুলির পুলি বানাচ্ছি। তো চুষি পিঠা খাওয়ার যা যা ইচ্ছে হবে রাজের সাথে কন্ট্যাক্ট করবেন, রাস্তাতে চেনে না। আমি একদমই খাদ্যরসিক নই, ফুডি নই, কিন্তু তাও আমার ইচ্ছে হয়েছে অনেক দিনের চষি পিঠা আর চষি পায়েস খাওয়ার। তো এখন আমার ভগবান কর ভাগ্যিস আমি ফুডি নই, যা কত না খাওয়ার ইচ্ছে হচ্ছে। তবে আমার জয়নগরে খাওয়া মোয়া খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। নেক্সট টাইম তাহলে জয়নগরের মোয়া হয়ে যাক, তাহলে বানানো। তবে জয়নগর থেকে জয়নগরের মোয়া খাওয়া প্রেফার করবো, সিঙ্গাপুরের মোয়া খাওয়া প্রেফার করবো না। তবে এইটা কিন্তু মানো যে করোনা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে, তাই না? করোনাটা হয়েছে বলি না আমরা এত নিপুণ ভাবে এটা এটা করছি সেটা করছি এটা করছি। আগেও আগে বানাতাম আমরা দুজনে একটু খাবার বানাতে ভালোবাসি। আমার খুব ভালো লাগে না পাটিসাপটা, এটা পাটিসাপটা বেশি করে পুরো, এটা ফুটো হয়ে যাচ্ছে তো বেশি করে পুরোতে। কি ভালো লাগে না পাটিসাপটায়? বাবা আমার এখনো পাটিসাপটা বাকি আছে, মনে পড়লে ভুলে যাই। তবে আমার অনেক সরু চাকরির মনে পড়ে, আমি দেখেছি আমাদের ওখানে একজন আছে, অবভিয়াসলি নাম বলবো না, অনেক ভালো বাবা আমার মাঝে সিমাই হচ্ছে শর্টকাট চষি পিঠ পায়েছে, কিন্তু এখন করার পর একটা সেলফ স্যাটিসফ্যাকশন পাচ্ছি, হ্যাঁ করেছি। এবার হওয়া হলে ফাইনালি হলে টেস্ট কেমন হয় সেটার উপর ডিপেন্ড করছে। এটা করেছি, এটাই অনেক লোকে এটা ভয় করে না, যারা করে তাদেরকেও বললে বলে বাবা ডান ফিনিশ।
ফাইনালি তুমি যুদ্ধে জিতবে। এতগুলো হয়ে গেছে, এই যে এতগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ঠিক আছে, আমাদের দুধ ফুটে গেছে, এখন চষিগুলো দিচ্ছে রাজ। ভালোই হয়েছে বেশ, চষিগুলো খাচ্ছ সরো, সুন্দর হয়েছে। দুধপুলি রেডি আছে, এটা পার্টিসেপ্টার ফুডটা, এই যে আমার হচ্ছে প্রসেসিং, পার্টিসেপ্টার অলরেডি একটা হয়ে গেছে, বাকি হচ্ছে। জানি না হবে কিনা চষি, কেন হবে হবে, কারণ প্রথমবার বানাচ্ছি। আরে সবাই একদিন না একদিন তো ফার্স্ট টাইমই বানায় না, বানাতে বানাতেই হয়। নেক্সট কবে বানাচ্ছো? এটা হ্যান্ডমেড সিমাই পায়েস মনে হচ্ছে আমার, এখানে যেমন হ্যান্ডমেড নুডলস পাওয়া যায় না ফ্রেশ ফ্রেশ সেই রকম। এখন দুধ পুলি দেওয়া হচ্ছে আস্তে আস্তে। তা চলো আমি একটা দিই, চলো। তুমি সাইজে কেউ যাবেন না, ফার্স্ট টাইম বানাচ্ছি। আমার চষিগুলো আবার বড় হচ্ছে, দুধ পুলি আর চষি ফুটে গেছে, অলরেডি হয়েই গেছে, আর এখানটাই হচ্ছে পাটিসাপটা। পুড় দেবো নাহলে তো তুমি আমার শিখুন, পাড়ার কাকিমার সাথে আমাকে বলবি যে আমি ওরকম দিয়েছি। দেখো ভরে ভরে পুর দিচ্ছি একদম। তবে আমার ইচ্ছে ছিল একটু ক্ষীর বানিয়ে দেওয়ার, কিন্তু আর কি করছো? এই যে ডেকোরেশন করছি, এবারে আমরা আমাদের পৌষ পার্বণ সেলিব্রেট করবো, লাস্ট আর একটু আর কিছুক্ষণের অপেক্ষা। আসলে আমি একবার করেছিলাম, তারপরে আমি ফ্যান অন করে দিয়েছি, পুরো সব উড়ে গেছে, আবার করছি বসে বসে। ভালো লাগে আমার ডেকোরেট, তাই বাকি পাবলিক গুলো উড়ে গেছে। আমার ডেকোরেশন করা দেখতেই পাচ্ছেন, সাজানো আছে নাড়ু, পাটিসাপটা, আর এটা হচ্ছে চুষি পিঠা, আর দুধপুলি। এই চার রকম আইটেম আমরা করেছি, পুরো রাত পেরিয়ে একদম 12টা বেজে গেছিল করতে। এই হলো ফাইনাল, আর সবাইকে জানাচ্ছি হ্যাপি মকর সংক্রান্তি, সবাই খুব ভালো করে সেলিব্রেট করুন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো খাওয়া স্টার্ট করি। ফার্স্ট তুমি বলো তোমার কোনটা বেস্ট লেগেছে চার রকমের মধ্যে, র‍্যাঙ্কিং দাও, র‍্যাঙ্কিং করো কোনটা। আমি খাইনি কি করে বলো বেস্ট লাগলো, মানে পাগল না ছাগল? আরে দেখে বলো, পহলে দর্শনধারি বাদ মে গুন বিচারি, তো আগে দেখে বলো কোনটা ভালো লাগছে, 1 2 3 বলো, তারপর খেয়ে বলবো কোনটা ভালো লেগেছে। এত কষ্টের মেহনত, কালকে লিটারালি 12টা পর্যন্ত এটা হয়েছে, তারপরে আমরা ডিনার করে তারপরে ঘুমিয়েছি। ও বাবা পুরো ব্যাগ এই তাড়াতাড়ি খাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে আবার রান্না করতে যেতে হবে, তুমি তাড়াতাড়ি খাও, তখন থেকে আমি বলছি। চলো তো বলো কোনটা ফার্স্টে দেখে কোনটা ভালো লাগছে, 1 2 3 4 বলো। সাইজে আমি বলছি না, দেখে মোটামুটি বলো। আমি বলছি না যে পারফেক্ট করেছি, চেষ্টা করেছি, বুঝতেই পারছেন আপনারা দেখে কেমন হয়েছে। একটা নাড়ু সাইজ এইরকম, একটা নাড়ু সাইজ এইরকম, 5 টাকা 10 টাকা, এখন আই গেস 1 টাকা নাড়ু তো পাওয়া যায় না, 5 টাকা 10 টাকা হয়েছে। পাটিসাপটাটাও ওই আর কি, তার পেট মোটা, কার পেট সরু, ওই রকম হয়েছে, মানে করে দিয়েছি। আর লাস্টের দিকে না আর পেশেন্স হচ্ছিল না, মানে তখন খিদে পেয়ে গেলে করে দিয়েছি, মোটামুটি ফিনিশ করেছি। লিটারালি লাস্টের দিকে মনে হচ্ছিল বাবা আর নয়, আসছে বছর হবে, এই বছর তো আর নয়। চলো চলো বলো বলো এবারে বলো। গন্ধ আসছে, গন্ধটা ভালো আসছে, কিন্তু বেশি বেশি গন্ধে গুড়ে গন্ধ গা গুলিয়ে যাচ্ছে, আলাদা ব্যাপার। তাড়াতাড়ি বলো, সবই সবই ভালো লাগছে আমার, কোনোটাই আমি কোনো এরকম করি না, কি করো না, নাম্বারিং করি না। আরে সবই নয় দেখুন, আর বলো না, ঠিক আছে আমি বুঝতে পারছি আমারগুলো একটু বেশি ভালো হয়েছে, তোমারগুলো একটু কম দেখতে ভালো হয়েছে, কিন্তু তাও বলো বলো বলো, এবার তো বলতেই হবে। আমারগুলোই তাহলে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, মিথ্যে কথা একদম বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, হ্যাঁ গেছে। শান্তি তুমি তুমি এটা খাবে, এটা তো আমার ছিল, তো সব ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বলবো না, সবগুলো এক এক বলবো না, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট
ঠিকঠাক হবে তো, কিন্তু তারপরে যখন করি মানে করার পরে ঠাকুরকে তারপর টেস্ট করে মা কি সুন্দর বানিয়েছিস তুই, এত ভালো বানিয়েছিস, আগে কেন বানাইনি, মানে ওভার কনফিডেন্স না, কিন্তু সিরিয়াসলি নাড়ুটা বেশ ভালো হয়েছে, আমি নিজেও ভালো হয়েছে, বাকিগুলো খাওয়া হয়নি দুধ পুলি, কারণ দুধ পুলিটা ভাবিনি যে এইভাবে বানাতে পারবো, কারণ অলরেডি আমি পার্সেপ্টা আগে বানিয়েছিলাম, ওর এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু জানি না এবারে মোটামুটি হয়েছে, খুব খাস হয়নি, আগের বারটা বেশি ভালো ছিল। দুধ পুলি আমি ফার্স্ট টাইম বানানো, মায়ের সাথে একবার একটু করেছিলাম, তো মায়ের করেছিল বেশিরভাগ, কিন্তু তাও আমার মনে হয় পাটিসাপটা থেকে আমি দুধ পুলির স্ট্রাকচারটা ভালো দিয়েছি, তারপরে পাটিসাপটা। আর তোমার রাজের চুষি পিঠাটা রাজি বলবো, বেশিরভাগ ওই রাজি করেছে, দারুণ করেছে। অ্যাকচুয়ালি বেশি গ্রেভি খাওয়ার চক্করে মানে বেশি গ্রেভি মধ্যে পায়েসের ব্যাপারটা আমার বেশি ভালো লাগে বলে তাই জন্য বেশি রাখা হয়েছে আমাদের, কিন্তু চুষিটার সাইজগুলো খুব ভালো করেছিল, প্রথমে তো কিন্তু খুবই সুন্দর যাচ্ছিল, লাস্টের দিকে ফিনিশ করার চক্করে তাড়াতাড়ি পুরো সলতে পারে ফেলেছে, তখন চুষি ছিল না পুরো বড় বড় সলতে, আমাকে বলছিল তুমি কি সলতে বানাচ্ছ, না না সলতে বানিয়ে তারপরে ছোট 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 করছিলাম, লাস্টের দিকে আমরা দুজনের পাচ্ছিলাম না এতটাই কষ্ট, তো বেশিরভাগটাই ও বানিয়েছে। চলো এবারে খাই, খেয়ে দে এবারে বলো কোনটা ভালো কোনটা। আমরা এইভাবে দেখতেই পেলেন আমাদের এইভাবে সেলিব্রেট করবো, এটা এখন খাবো, তো খাওয়ার ভিডিও আমরা দিচ্ছি না এখন, ঠিক আছে, তো খেয়ে দিয়ে নিজের মধ্যেই রাখবো, আর যারা কন্ট্যাক্ট করবে তাদেরকে জানাবো, যারা পিং করে বলবে যে হ্যাঁ পাঠালি না কি করলি না তাদেরকেই বলবো। নাড়ুটা কিন্তু ফাস্ট হয়েছে, ঠিক আছে, তো হ্যাঁ নাড়ু আপাতত নাড়ুটা খেয়েছি, নাড়ুটা ভালো হয়েছে, বাকিটা খেয়ে বুঝতে পারবো, আর হোপ করি যেন এত খাওয়া দাওয়ার পর এইসব কিছু খাওয়া দাওয়ার জন্য পেটটা ঠিক থাকে, শরীর সুস্থ থাকে, নাহলে গ্যাবিস কোন আছে অ্যাড দাও তুমি, ঠিক আছে চলো। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া এনজয় করি, আপনারাও এনজয় করুন আপনাদের ফ্যামিলির সাথে, আপনাদের ফ্রেন্ডদের সাথে, সবাইকে আরেকবার জানাচ্ছি বলো হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তি, আচ্ছা হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি শুভ পৌষ পার্বণ, বাঙালি আমি, বঙ্গাল বাঙালি কালচার, আই লাভ পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তি তো বলছি, পৌষ পার্বণ বললে, আচ্ছা সেই হলো পৌষ, সেই পৌষ পার্বণের পৌষ সংক্রান্তি সবাই জানে, ঠিক আছে চলো। তো এখানে ভিডিওটা এন্ড করছে, না হলে আমরা এই বকবক সারাদিন চলতেই থাকি আমাদের, আপনারাও আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, তো এখানে আমি ভিডিওটা এন্ড করলাম, ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবকিছু করবেন, যা যা খুশি তাই তাই করবেন, আর হচ্ছে চুষি পিঠার জন্য রাজের সাথে কন্টাক্ট, আমি সবাইকে সাজেস্ট করবো না করার, বাড়িতে না করার, এটা বাড়িতে ট্রাই করার জন্য নয়, ঠিক আছে চলো।